Hello friends, welcome to Aisha's Blogs. Please like this video and subscribe my channel and hit the bell icon for more updates. আজ আমি বানাবো করল লালুর ভাজি। এটা সবাই বানাতে পারে, খুবই ইজি। আর আমার তো খুবই প্রিয় করল লালু ভাজি, তো এই জন্যই আমি আপনাদের সবার সাথে শেয়ার করছি। এক একজন একভাবে এই ভাজিটা তৈরি করে থাকে, তো আমি যেভাবে করি আমি সেটা আপনাদের সাথে আর শেয়ার করব। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি করল্লা, আলু কেটে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি, আরও আমার যা যা লাগছে, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি। এখন আমি প্যানের মধ্যে তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে আমি হালকা ফ্রাই করে নিব। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্স করে নিব। এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদ মরিচ, ধনিয়ার গুঁড়া একসাথে, দিয়ে ভালো মতো পেঁয়াজের সাথে মশলাগুলোকে আমি ভুনা করে নিব। ভুনা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি আলু। যেহেতু আলুটা হতে একটু সময় লাগে, এই জন্য আমি আলুটাকে আগে দিয়ে দিচ্ছি। আলু দিয়ে ভালোভাবে মশলাগুলোর সাথে মিক্স করে আমি ঢেকে 5 মিনিট রান্না করব। পাঁচ মিনিট হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা করল্লাগুলো। এবার আমি ভালো মতো মিক্স করে নিব আলুর সাথে আর মশলাগুলোর সাথে করল্লাগুলোকে। 5-10 মিনিট আমি করল্লাগুলোকে রান্না করব। করল্লা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে দিচ্ছি 2-3 মিনিট। বাস, একদম রেডি আমার করল্লা আলুর ভাজি। এখন আমি এটি একটি সার্ভিং ডিশে সার্ভ করব। বাস, তৈরি হয়ে গেল আমার খুবই পছন্দের করল্লা আলুর ভাজি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার মাই ভিডিওস।